তো নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি খোসলাতে। খোসলাতে এসেছি, এখান থেকে একটা ফোন নেব। যে বলেছিলাম বিবাহবার্ষিকীতে যে মমতা আমাকে একটা ফোন গিফট করবে, তো তার জন্য এখানে এসেছি। তো আজকে সেদিন মমতা আজকে আমাকে ফোন একটা কিনে দেবে, তো আমি চয়েস করছি কি ফোন নেওয়া যায়। চলুন ভেতরে। তো আমরা এখন শোরুমের ভেতরে রয়েছি, একে বেশি চলুন দেখিয়ে দিই। এই যে আমার সাথে রয়েছে দাদা, আর এই সাইডে রয়েছে এই যে মমতা। বলেছিলেন যে মমতা গিফট করবে ফোন, সে ফোন গিফট করছে এখন। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু খোসলা ইলেকট্রনিক্স। আপনি যেহেতু এসছেন আমাদের খোসলা শ্যামনগরতে, তো আপনি যেহেতু বলেছেন আপনাকে ভিভো V-Series লাগবে, সেই জন্য আপনাকে এখানে V-Series মধ্যে দুটা যেটা লেটেস্ট মডেল আছে সেটা দেখাচ্ছি। একটা হচ্ছে আপনার V-21E, আর একটা হচ্ছে আপনার ভিভো V-21 5G। ঠিক আছে স্যার, দুটাই আপনার লেটেস্ট মডেল, ইভেন দুটাই আপনার এই সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মডেল। যেহেতু আমার কাছে লাইভ ডেমো আছে, সেটা আপনি আমি আপনাকে লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার V-21 5G, যেটা লাইভ ডেমো। এটা ব্যাকের ক্যামেরা যেটা হচ্ছে স্যার, ট্রিপল ক্যামেরা সেট আপ দিয়ে আসছে। ফার্স্ট ক্যামেরা যেটা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা যেটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, থার্ড ক্যামেরা যেটা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্টে যেহেতু পাঁচ হোল ডিসপ্লে দিয়ে আসছে, যেটা আপনার V-Shape মধ্যে আছে। ফ্রন্টে যেটা হচ্ছে আপনার এটা আপনার ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। জাস্ট ক্যামেরাটা সোয়াইপ করবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে আপনি যেটা এখন এই মুহূর্তে ক্যামেরা আসছে স্যার, 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আসছে। এখান দিয়ে আপনি 2x মধ্যে জুম করতে পারবেন। ক্যামেরার মধ্যে অনেকগুলো মুড আছে, যেহেতু পোর্ট্রেট মুড আছে, এবং রাত্রিবেলা আপনি যদি ফটো ক্লিক করেন নাইট মোড দেওয়া আছে, মানে অনেকগুলো ফিচার দিয়ে আসছে। খোসলা ইলেকট্রনিক্সে এসে সম্রাট একটা মোবাইলটা পছন্দ হয়েছে, এখানে সেটা ডেলিভারি দিতে পারছে না এই মুহূর্তে, কারণ এটা এদের স্টকে নেই। নতুন গ্রাম তো আমাদের এখন বিলিং প্রসেসটা হচ্ছে, কিন্তু মোবাইল দেবে আধা ঘন্টা পরে ডেলিভারি দেবে। আমি চয়েস করেছি হচ্ছে গিয়ে এই ফোনটা, ভিভো V-21। আচ্ছা, পিনের কি স্যার? তো আমরা এখন একটু চা খাবো, চা খাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এখন আমাদের লেবুটা চলে আসছে এখানে, মমতা চা খায় না, তো আজকে চা খাবে। শীতকালে লিকা চায়ে চুমুক দিয়ে সত্যিই ভালো লাগে। এখন মানে হচ্ছে প্রায় 8:45 বাজে, যেহেতু সম্রাটের মোবাইলটা ব্যারাকপুরে আনতে গেছে, তো এখানে টাইম ছিল আমাদের, সেই জন্য লিকা চায়ে চুমুক দিয়ে টাইম পাস করছি আমরা। দারুণ চেষ্টা করবেন দুধ চা না দিয়ে ঠান্ডার সময় লিকা চায়ে চুমুক দেবেন, তাহলে আরও ভালো লাগবে, মানে জমে যাবে ঠান্ডাটা, জমে যাবে। সম্রাটের মোবাইল কেনার পর্ব চলছে, ব্যাপারটা হচ্ছে কি আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি। এখন নতুন সদস্য এসে গেছে, সেটা হচ্ছে আমাদের ছোট ভাই মানব, তো ও জয়েন করলো, আমি যাচ্ছি। সম্রাট নতুন মোবাইল নিচ্ছে, এটা একটা বড় একটা মানে বড় দিন, তো খাওয়াটা পাওনা রইলো, বড় একদিন এটা বড় অনুষ্ঠান হবে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। ফাইনালি আমার ফোন চলে এসছে, এটা এই যে ফোন, খুলুন খুলুন কি কি আছে দেখি একটু। এর মধ্যে যেটা আছে আপনার কভার দিয়ে আসছে, সিম ইনজেকশন পিন, হেডফোন, ডাটা কেবল, চার্জার। আচ্ছা ঠিক আছে।
ইন্ডাকশনটা নেবে, তো যেহেতু মোবাইলটা নিচ্ছি তার ওর সাথে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, 50% এমনি ডিসকাউন্ট হচ্ছে, তার উপরও ডিসকাউন্ট হচ্ছে আরও। তাই তো, 1000টা কোনটা গো? এটা দোকান থেকে তার পেয়ে, এটা ফিল্টার, এটা এইচডিএম, এটা ফুল স্ক্রিন করা যায়। ভিডিও কি অটো স্টেবিলাইজ হবে নাকি স্টেবিলাইজ করতে হবে? আল্ট্রা স্টেবিলাইজার, হ্যাঁ আল্ট্রা স্টেবিলাইজার এটাই বলছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন স্টেবিলাইজার মোড অন করবেন, সে সময় আপনার জুম হবে না। আচ্ছা 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 আচ্ছা। দিদি গাইজ জিজ্ঞেস করি, হ্যাঁ কেমন লাগছে? করছে তো কেমন লাগছে তোমার? না এটা তো বন্ধুরা দেখতেই পেলেন, মহাদামকে বিবাহবার্ষিকীর গিফট দিল, সুন্দর একটা গিফট। ঠিক আছে, পুরো পয়সা আমি দিইনি, অত পয়সা আমার কাছে টাকা ছিল না, কিছুটা দিয়েছি, যতটা দিয়েছে যথেষ্ট। ঠিক আছে, যাই হোক, ওটা বলার দরকার কি আছে? কি মুশকিল? তো যেটা সত্যি সেটা আমি কেটে দেবো ওখানে। না না, যেটা সত্যি সেটা। তো যাই হোক, এ ফোন এর সাথে পে রয়েছে, ফোনটার সাথে রয়েছে একটা চার্জারের দাঁড়া দেখতে দে, এই চার্জার, এটা কি হেডফোন? এটা হেডফোন, এটা হচ্ছে গিয়ে চার্জার কেবল সি পোর্টার, আর এটা একটা হচ্ছে কানেক্টার দিয়েছে, স্টেবিলাইজেশন যে মোডটা আছে ওআইএস ওটা দারুণ, আর সাথে সাথে সেলফি ক্যামেরাটাও দারুণ। আর সেলফি ক্যামেরা একটা ফিচার্স আছে যেটা দেখছিলাম আমি, যে ওটা এলইডি ফ্ল্যাশ লাইট আছে সামনে, মানে স্পটলাইট, এই যে স্পটলাইট এটা আছে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এটার জন্য, এটা যদি অন্ধকার কোনো জায়গাতে থাকে না ছবি সেই হয়ে যায়, দেখতে বেশি সুন্দর হয়ে গেছে ছবিটা সেই হবে। তো এছাড়া জন্য মানে ভিডিও ফিচার্সটা ভালো থাকার জন্য অ্যাকচুয়াল আরও নেওয়া, আর গেম আমি সেভাবে খেলি না, তো সুতরাং এই ফোনে শুধু কাজ হচ্ছে, এটা একটা দরকারি সিম থাকবে, আর থাকবে হচ্ছে ভিডিওর জন্য। ঠিক আছে, হ্যাঁ ভিডিও করছে, আমি কি করব, নতুন ফোন দেখছে, আমি দুঃখে আমার পুরনো ফোনটা। ঠিক আছে, তোমার নতুন ফোন হবে। আচ্ছা, আমিও ওকে বলেছিলাম যে কাজ করি ইউনিভার্সিটিতে, তো আমি দাঁড়াও, আমি আগে বলতে দাও, আমাকে বলবো, আমি বলবো, আমাকে বলেছিল সোনা তুমি একটা বিবাহবার্ষিকীতে ফোন নাও। ঠিক আছে, এদিকে দেখুন আমার বাজেট হাফ বাজেট হয়ে গেছে, তো হাফ বাজেট মানে মানে এই ফোনের হাফ বাজেটে আমার গিফট এসেছে। ঠিক আছে, বলছি সত্যি কথা, আমাকে বলেছিল না তুমি আমার একটা ফোন নাও, তো আমি বলছি বিবাহবার্ষিকীতে কেউ ফোন দেয় নাকি, বিবাহবার্ষিকীতে অন্য কিছু গিফট দিতে হয়, এইভাবে বলেছিলাম। তো ওটাকে সিরিয়াস নিয়ে নিয়েছে, তখন বলছিল ফোন নতুন ফোন কিনলে ফোনটা তোমার, মানে এমন ভাব ভাব করছে আমার বর, আমার এক কথায় ওঠে, এক কথায় বসে, এক কথায় শোনে, মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো, সেটা হলো আমি ওকে বলেছিলাম চলো দুজনেই বিবাহবার্ষিকীতে দুটো ফোন নিয়ে, তুমি একটা আমাকে গিফট করো, মানে তুমি যেহেতু পুরো টাকা দেবে না, যেটা বললো আর কি পুরো টাকা দিবে, তো তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ওর সাথে কিছু টাকা অ্যাড করে আমি আমার জন্য এটা কিনি, আর আমি তোমাকে এটা স্পেশালি গিফট করছি। তাও আমাকে বললো যে না বিবাহবার্ষিকীতে ফোন নেবো না, এই না সে না, ঠিক আছে, তা যেটা দেখলাম যে বাকি ছিল সেটা দিয়ে দিয়েছি, দেখেছি আপনাদের। তাই বলে কি এটা হতে পারে না আমার ফোন না? এটা হতে পারে, এটা তোমার অত্যাচার শুরু হয়েছে,
সবথেকে বড় কথা মানুষ বাইরে বেরায় ফোন নিয়ে, তাই তো? আর আমি ঘরে থাকলে আমার কাছে ফোন থাকে, বাইরে বেরালে আমার কাছে অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম এর জন্যই ফোনটা নিতে, কারণ ছেলে যেহেতু আমরা কাজে বাজে বেরোই মাঝে মাঝে, ছেলে থাকে, এবারে কি হয় ও একটুখানি কার্টুন দেখে, একটু গেম খেলে, এবারে ওই সময়টা লাগে, এবার ওই ফোনটা ওই জন্য আমার এটা দরকারি ফোন, আমার এই পুরোনো ফোনটা এটা হচ্ছে দরকারি ফোন, তো এটা তো দেওয়া যায় না, তো এটাই দিয়ে বেরোতে হয় তখন। তো সেই জন্য বলো বলো বলো, সকালবেলা তুমি তোমার ফোনটা দিয়েছিলাম, সকালবেলা সে আমি সামনে থাকি তখন তোমার সামনে বসে, তাই না? আর ছেলে জানতো না একটা জিনিস, ওর জন্য আমরা একটা জিনিস কিনেছি, কারণ সেটা হচ্ছে এইটা, ও একটা বলেছিল আমাকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দেবো, মানে আমরা গায়ে দিয়ে একসাথে ঘুমাই, ওর নাকি একটা ব্ল্যাঙ্কেট লাগবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তো ছেলের গিফট আছে, বাবার গিফট আছে, মায়ের গিফট আগে হয়ে গেছে, তার থাকবে ওর থেকে, মা ঘন ঘন গিফট পায়, মা ঘন ঘন আমার, আমি গিফট অ্যাকচুয়াল পাই, আজকে গিফটই পেয়েছি আমি, ফটোটা দাও, ফটোটা দাও, হ্যাঁ ও গিফট আমি ফটো দিয়ে মানব দিয়েছে, মানব ফুলে তো দেখাতে না, ফুলে দেখাতে না, ওটা করে ফুলে এখন না, ওটা করে তো করে, তো অ্যাকচুয়াল মানব গেছিল একটা মানে ছেলের জন্য ড্রোন কিনতে, তো আমি ওখানে ছিলাম উপস্থিত, তো আমার এই ধরনের পুতুল খুব পছন্দের, সম্রাটের সাথে যতবার শ্যামনগরে গেছি বলে বলে আমাকে একটা এই ধরনের পুতুল কিনে দেয়নি, ঠিক আছে? তো বাবা দেখ, ওই দেখ পুতুলগুলো কি অবস্থা, আরে এই পুতুল তো না, ওইগুলো না না না, তো এই পুতুলগুলো আমার খুব পছন্দের, আমার ভাইকে আজকে আমি বললাম, রিকোয়েস্ট করলাম, ভাই একটা গিফট দে পুতুল, ও বালার সাথে আছে নে দি, তো ভাগ্নার সাথে সাথে আমাকে একটা পুতুল কিনে দিয়েছে আমার ভাই, এই পুতুলগুলো দেখো না খুব ভালো লাগে, ও টুপিটা দেখ ঢেকে গেছে, তো কথাবার্তা এরকম মানে ওটা দেখিয়ে দে তোমার পিছনে এইটা কালারটা সুন্দর লাগে, তো আমি হ্যাঁ যে কালারটা আমি নিয়েছি ওটা তো ওখানেও দেখেছিলাম আমি, মুখে হাত দেয় না, স্পেসিফিকেশন ওখানেও বলে দিয়েছে কিছুটা, এই যে এই কালারটা আমি চুজ করেছি, এই কালারটা এরকম লাইটে পড়লে রিফ্লেক্ট করলে নানা রকম মানে সব রকমের কালার এটার মধ্যেই রয়েছে, মাল্টি কালার, যাদের ভালো লাগে তাদের জন্যই আমাদের টুকুটাকু মানে যেটা আমরা আমাদের যে খুশির মুহূর্ত গুলো থাকে সেগুলো শেয়ার করতে থাকি, তো এটাও তার মধ্যে একটা ছিল, তো ভালো লাগলে একটা লাইক করবেন, বাই বাই।